আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শারমিন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তো তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন আসো আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন আসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ এখানে 6:41 বাজে। আজকে শেষ রাতে খাওয়ার পর আর ঘুমাইনি। আমার ভয়েসের যে বাকিটা ছিল আর এডিট করা বাকি ছিল, সেটা আমি হচ্ছে এডিট করে ভয়েস দিয়ে আমি এখানে সেফে দিয়ে দিছি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে বাহিরে, আর গরমটা না সবসময় থেকে যায়, এই রোদ উঠুক বা না উঠুক গরমটা থেকেই যাচ্ছে গত কদিন ধরে। আর প্রচুর গরম, গোসল দিনে 2-3 বার গোসল করেও শান্তি পাওয়া যাচ্ছে না। তো এরপর আমি ঘুমাই নিব, ঘুমায় যাব। এখন 8টার দিকে, প্রায় 8টা বাজে, এখন আমি ঘুমায় যাব। তো 8টার দিকে কাজ শেষ করে আমি ঘুমায় গেছিলাম। ঘুমায় গিয়ে আমি 12:30-12:15 উঠি। উঠে আমার মানে অফ ক্যামেরায় আমি হচ্ছে ঘর ঝাড়ু, ঘর মোছা, তারপর থালা বেটি মাজা সব কিছু করে নিছি। নিয়ে শুধু আমার বিছানাটা বাকি ছিল গোছানো, কারণ ও আজকে বাসায় ছিল, ও বা যেদিন করে আর কি ছুটির দিনে বাসায় থাকবে সেদিন আমি বিছানা গুছাই উঠতে পারি না ঠিক সময় মতো। তো এখনও আমি বিছানাটা গুছাইতে পারিনি, তো ও বাইরে যাচ্ছে। ওর ফ্রেন্ড হচ্ছে, ওরে গতকালকে ফোন দিয়ে বলছিল বাইরে যাবে, বাইরে আসতে বলছিল, দেখা করবে। তো এখন যাচ্ছে বাইরে। ও বাহিরে যাওয়ার পর আমি আমার ঘরের কাজগুলো করে নিব, মানে ঘরের কাজ বলতে আমি বিছানাটা গুছাই নিব, তারপর রান্নাবান্না যে কাজ সেগুলো করে নিব। দেখতে পাচ্ছ বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে, আর এখন বাজে 3:40। এই 3:40-এ ও বের হয়ে চলে যাচ্ছে। গেল, আমি আর এখন আর বসে থাকবো না। আমি আমার যে হাতের কাজগুলো আছে সব করে নিব, তাহলে দেখা যাবে যে আমিও ব্যস্ততার মধ্যে দিয়ে থাকবো, সময়টা চলে যাবে, খুব একটা খারাপ লাগবে না। কারণ একা একা সবসময় আর কি থাকা হয়, ছুটির দিনও যদিও বাসায় থাকে, যদি একাই থাকতে হয় একটু খারাপই লাগে। তো দেখতে পারলে বিছানাটা অগোছালো, আর এদিকে হচ্ছে গোছ একটু ভিজায় রাখছি, আজকে গোছটুকু রান্না করব। আর এখানে ছিল হচ্ছে ছোলা ভিজানো, এই ছোলাটাও আজকে রান্না হবে। তো বিছানাটা গুছাই নিচ্ছি, বিছানাটা গুছাই রান্নার যে কাজগুলো সমস্ত কাজগুলো করে নিব। তো দেখতে পাচ্ছ এখানে আলু কেটে নিচ্ছি, আমার তরকারিতে গোস্তের তরকারিতে আলু থাকেই, তার জন্য আলুটা আমি কেটে নিচ্ছি। আর হচ্ছে অন্য সব গোসের মধ্যে আমি আর গোটা রসুনটা পছন্দ করি, কিন্তু তার মধ্যে গরু গোসের রসুনটা একটু বেশি ভালো লাগে, যার জন্য আজকে একটু রসুন দিয়ে দিব গোটা কয়েকটা। আর নিচে দেখতে পাচ্ছ এক ফালি বেগুন, এই এক ফালি বেগুন দিয়ে আমি বেগুনি বানাবো। ও বাসায় আসতে দেরি হবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ 3টার দিকে বের হইল, আর নিউ মার্কেট যাইতে যাইতে এখন কোথায় কোথায় যায় ঠিক জানি না, তবে ফার্স্ট টাইম তো বললো যে নিউ মার্কেটের ওদিকে যাবে। তো রাস্তায় যদি জ্যামে পড়ে তাহলে তো মানে কখন যে যাবে আর কখন যে আসবে ঠিক নাই, তো মানে বোঝা যাচ্ছে যে ইফতারটা হয়তো বা বাইরেই করবে। তো আমি বেগুনিটা করে নিব, বেগুনিটা ওই এক ফালি বেগুন দিয়ে আমার 5টা বেগুনি হয়ে যায়। তো এখন আমি সমস্ত সবজি কেটে, পেঁয়াজ কেটে আর কি গোছের যে যা যা লাগবে সব কেটে সব রেডি করে নিব, আর এদিকে বেগুনটাও কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিব। আর আমরা প্রায় আসছি হচ্ছে 6 মাসের কাছাকাছি। তো এই 6 মাসে মানে এই ফার্স্ট টাইম ওর আমার দুজনারই এই ফার্স্ট টাইম এত দিন বাড়ির বাইরে থাকা, মানে পরিবারের বাইরে থাকে, এক কথায় পরিবার সহ বাইরে থাকলেও সমস্যা হয় না, তবে পরিবারের লোকজনদের রেখে বাইরে থাকাটা এই ফার্স্ট টাইম, নিজের এলাকার রেখে এই ফার্স্ট টাইম। তো আমার প্রথমত একটু সমস্যা হইতো,
কারণ আমি প্রথমের দিকে না অসুস্থ হয়ে পড়তাম। হ্যাঁ, এক মাস দেড় মাস না যেতেই আমার দেখা যাইতো জ্বর আসতো। যাই হোক, আমি এক কথা বলা যায় যে অসুস্থ হয়ে পড়তাম, কিন্তু এখন আর ওই সমস্যাটা হচ্ছে না। আর এখন তো আরোই হচ্ছে না, কারণ মানে অসুস্থতার যে ভাবটা, ওই ভাবটা এখন একদমই আসতেছে না। এখন আমি প্রচুর ব্যস্ত আসছি, মানে ব্যস্ত থাকতেছি এই ভিডিওর কারণেই, কারণ একটা অফ ক্যামেরায় যদি আধা ঘন্টা লাগে একটা কাজ করতে, অন ক্যামেরায় সেই একই পরিমাণ কাজ দেখা যাবে যে হচ্ছে দেড় ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট দশ মিনিট এমন লাগবেই। হ্যাঁ, যখন অন ক্যামেরা একটা কাজ করা যায়, আর এই ক্যামেরা সেট করা, কাজ করা আর সব সহ না দেখা যায় যে কাজটা করে উঠতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, আমি এই কাজগুলো করা, তার সাথে এডিট করা, ভয়েস দেওয়া, অনেকটাই সময় আর কি আমার এদিকে চলে যায়। আবার তা বাদে অফ ক্যামেরা যা করা, যা যা করি, ঘুম, খাওয়া দাওয়া সবটা, তো ঘুমটা তো আর তোমাদের সাথে শেয়ার করি না, না কতটা সময় ঘুমাইলাম, কতটা সময় কী করলাম না করলাম। তো যাই হোক, একটা আবদ্ধ ঘরে থেকে একটা মানুষ যা যা করে আমি ঠিক তাই তাই করি। তবে রান্নাবান্না যেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, এগুলো নয় ক্যামেরা সেট আপ করা, এগুলোর দিক দিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, তো এই দিক দিয়ে আমি একটু ব্যস্ত আছি, যার জন্যেই আমার আর কি ওই বাড়ির যে ফিলটা, খারাপ লাগাটা, ওই খারাপ লাগাটা অনেকটাই কমে গেছে ব্যস্ততার কারণে। আর আগে যখন আমি অতটা কিছু করতাম না, শুধু এই ফোন, কম্পিউটারে একটু নাটক দেখা বা মুভি দেখা আর রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুম নিয়েছিলাম, তখন প্রচুর খারাপ লাগতো। তো এখন অনেকটাই কথা বলতে পারছি তোমাদের সাথে, আর এর কারণেই না আমার না মানে নিজেকে একটু মানে ভালোই লাগে ওই আর কি অনুভবটা, বা ওই ইটা আসে না যে আমি এতদিন বাসা থেকে বাহিরে আসি, বাড়ির লোকদের জন্য খারাপ লাগা, তো এই জিনিসটা আর আসে না। তারপরেও প্রতিদিন তো সবার সঙ্গে কথা হয়ই, ওর বাড়িতে কথা বলে, আর কথা বলার মাধ্যমে সবার খোঁজ খবর নেওয়াও হয়। তো সবাই যখন শোনা যায় যে সবাই ভালো আছে, তখন ভালোই থাকা যায়, অতটা খারাপ লাগে না। তো যাই হোক, ওর আমি আমার দিকটা যখন আগের দিকটা মানে অনুভব করতে পারি, তো ওরটাও বোঝা যায়। আর ওরও তো একঘেয়েমি জীবন না, ও অফিসে যায়, অফিস থেকে আসে, আয়সা ওই গেম খেলা বা টিভি দেখা, ওরও একঘেয়েমি জীবন। তো ওর ফ্রেন্ড ডাকলে বা ও যদি কোথাও যেতে চায়, কখনো আমি সেভাবে বাধা দেই না। তবু আজকে হচ্ছে একটা বৈশাখের দিন, মানে বছরে একটা শুরু, আজকে ছুটিও ছিল, তো এই বছরের শুরুতে ও বাইরে গেছে একা একা, তো একটু খারাপ লাগা থাকে। তো কী করার, যাক, আর রমজান মাস আমারও বের হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। এই হয়তো বা আমার বের হওয়ার ইচ্ছা থাকলে গতকালকে ওর ফ্রেন্ডেরও বলতে পারতো যে না রে, আমি তোর ভাবিরে নিয়ে একটু বাইরে বের হবো, তো এই কথাটাও বলতে পারতো। কিন্তু আমার বের হওয়ার খুব একটা ইচ্ছা নেই, তার জন্য আমি ওরা বললাম যে থাক, মানে ওর বন্ধুরে আর কি কিছু বলার দরকার নেই, তুমি যাও, তুমি যাই মানে বেড়ায় আসো, যাও। তো ও চলে যায়। তো যাই হোক, ঘরবন্দি একলা জীবন আমার আজকের বৈশাখটা। আগের দিনগুলো না প্রচুর মিস করি। হ্যাঁ, আগে আমি মানে কি বলি, আগে মানে এই অন্তত অন্য কোনো দিন যেমন যাক, আমার এই দিনগুলো না আগে অনেক ভালো যেত। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষ, আমার এদিকে গোসের রান্নাটা হয়ে গেছে প্রায়, আর এদিকে দেখতে পাচ্ছ বেগুন কেটে ধুয়ে রেখে দিছি। ধুয়ে রেখে দিলে হয় কি, একটু শুকায় যায়, শুকায় গেলে বেসনের যে ব্যাটারটা ওইটা সহজে লেগে যায়। আর এদিকে গোসে হচ্ছে শুকনো জিরা গুঁড়া দিয়ে নামাই নিলাম, এখন বাজে 4:32, আমার রান্না শেষ, আমি ছোলা ভুট্টা সিদ্ধ দিয়ে আসলাম। আর আমি কিন্তু রান্না করতে করতে কাপড়ও ধুয়ে নিছি। হ্যাঁ, সকালের দিকে কাপড়টা ধোয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠতে 12:30 দিকে উঠছি, উঠে আবার শুক্রবার ছিল, যার জন্য ঘর ঝাড় দিয়ে মুছে থালাবাটিগুলো মেজে আমি নামাজটা পড়ে নিছি। পড়ে নিয়ে তারপর তো দেখতে পারলে যে ওরা, ও বাহিরে চলে গেল। তো বাইরে যাওয়ার পরে আমি হচ্ছে আমার আবার রান্নাবান্না, বিছানা গুছে রান্নাবান্নার কাজে লেগে পড়ছি। তো আমার ছোলা ভুট্টাও সিদ্ধ হয়ে গেছে, আর ব্যাটারটাও তৈরি করা ছিল। আজকে ব্যাটারটা একটু আগের তৈরি করা ছিল, তো ফ্রিজে রাখছিলাম, যার জন্য আজকের বেগুনিটা আমার প্লেন হয় না,
একটু মানে কি বলি ভাজ ভাজ থেকে যায়। তো যাই হোক, আমি এখন বেগুনিগুলো ভেজে নেই। আমার কিন্তু ওই এক ফালি বেগুন দিয়ে আমার পাঁচটা বেগুনি হয়। তো দেখতে পাচ্ছ আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে কিন্তু আমার বেগুনিটা প্লেন হয়নি, একটু ভাজ ভাজ থেকে যায়, কারণ আমার বেগুনির যে ব্যাটারটা ওইটা আমার ফ্রিজে রাখা ছিল তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ অর্ধেকটা শশা নিয়ে নিয়েছি, একটা টমেটো আর দুইটা এখানে খেজুর ছিল। আর হচ্ছে ভাতটাও উঠিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি, আমি একটু ইফতার শেষে ভাতই খাবো আজকে। বেগুনি করছি, বুট করছি, বুন্দিয়া ছিল, আর এই সালাডটা কেটে নিলাম ছোটো ছোটো কুচি কুচি করে। এটা একটু টক দই দিয়ে সুন্দর এক মেখে আর কি একটা সালাড বানিয়ে নিব সব সালাড দিয়ে। খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো তোমরা যারা টক দই মিষ্টি খাও, মানে টক দইটা খেতে পারো না মিষ্টি দই খাও, তারা এখানে মিষ্টিটা একটু চিনি অ্যাড করতে পারে। তো এখানে আমি টক দইটা দুজনের পরিমাণে ফাটাই নিছিলাম। তো ওর আসতে দেরি হবে শুনে আমি হচ্ছে এখানে একটু আমার জন্য শুধু করে নিই, সালাডটাও একটু কম করে কেটে নিছি। তো দেখতে পারলে একটু কিন্তু লবণও দিয়ে দিছি, লবণ দিয়ে আমি এখানে হচ্ছে টক দইটা দিয়ে সুন্দরভাবে এখন এটা মাখাই নিব। আর এখানে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়াও দিয়ে দিই, ভালো লাগে খেতে। আজকে ইফতারে আমার এটাই থাকে, আমি অন্য কিছু আর খাই না, সব ফ্রিজে উঠে রেখে দিই, শুধু বেগুনিটা বাইরে থাকে। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের যারা মানে তোমরা চাইলে এভাবে খেতে পারো, পেটটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এই গরমের দিনে, না এইভাবে খেলে আর কি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ একটা খেজুর নিয়ে নিলাম, এখন আজান দিয়ে দিছে, আমি খেজুরটা দিয়ে ইফতারটা শুরু করছি, তারপরে আমি সালাডটা খেয়ে নিব। আর দেখা যায় যে ভাতটা উঠাই দিছি ঠিক আছে অনেকটা আগেই, কিন্তু ভাতটার সাথে সাথে খাওয়া হয় না ইফতারে। তো আমি এটা খাওয়ার পরে নামাজ পড়ে আসব, নামাজ পড়তে যাব। তো এই গরমে প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগে, পানিটা প্রচুর খাওয়া হচ্ছে, আর এটা খেতে কিন্তু অনেকটা ভালো হয়েছিল। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো, সামান্য উপকরণ সবটাই না ঘরে থাকে, হ্যাঁ। তো সামান্য কিছু উপকরণ ছিলই, ওই ওইটা দিয়ে যদি একসঙ্গে মিক্স করে এভাবে খাওয়া যায় শরীরটাও অনেকটা ভালো থাকবে। আর বাসায় যদি কে মানে ও না থাকে তাহলে কিন্তু বিছানাটা আমার একদম পরিপাটি থাকে। আর ইফতার শেষে নামাজ পড়ে কিছুক্ষণ একটু শুয়েছিলাম, থাকার পরে চলে আসলাম খেতে, কারণ ওর আসতে আরও দেরি আছে, যার জন্য আমি ভাবলাম যে আমি খেয়ে নেই, কারণ ওর যখন আসতে দেরি আছে। তো এদিকে টিভি দেখতে দেখতে আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম। তো আমার খাওয়া দাওয়া শেষে আমি আবার খাইতে বসে হচ্ছে বেগুনি, কারণ আমি একটু পেটুক টাইপের, তবে পেটুক টাইপ আমি এই ধরনের পেটুক টাইপ, তবে আমি আমি কিন্তু আবার পেঁয়াজও খাইতে পছন্দ, মানে খুব একটা ভালো লাগে না আমার, আমি খাই না। আবার সিঙ্গারাটা খুব একটা ভালো লাগে না, তবে গরম গরম সিঙ্গারা যদি হয় তাহলে হয়তো দু একটা খেতে পারি, কিন্তু বেগুনি যদি আমার গরম গরম আমাকে অনেকটা পরিমাণ দেওয়া যায় আমি অনেকটা পরিমাণে খেতে পারবো, মানে আমার ভালো লাগে। তবে আমার আবার বেশি বেগুনি খাইলে আবার সমস্যা হয় গ্যাসের, যাই হোক ওটা সবার ক্ষেত্রে হয়তো হয় বেশি তেলে ভাজা খেলে, আমারও হয়, এর জন্য আমি মাঝে মাঝে খাচ্ছি, প্রতিদিন টানা খাই না। তো যাই হোক, আজকের আমার বৈশাখটা ঘরবন্দিভাবে কেটে যায়, আমি কোথাও বেরোই না এক সেকেন্ডের জন্য, আর এভাবে বৈশাখটা পালন করাও হয়ে যায়। বৈশাখ পালন করা খুব একটা ই না যে পালন করতেই হবে একদম পান্তা ইলিশ দিয়ে, এর আগেও খেয়ে নিছি সমস্যা নাই। তো দেখতে পারলে যে 9:15 মতো বাজে মনে হয়, তো 9:15 চলে আসে, যার জন্য আমি তোমাদেরকে দেখাই দিলাম সময়টা, ও 9:15 চলে আসে, তারপরে খাওয়া দাওয়া করে ও অবশ্য 10:11 দিকে খায়, তারপরে আমি কম্পিউটারটা অন করি এডিট করার জন্য। তো আমি এডিট করতে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্তই,
তো তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।